নোটিশ সালরা পলানোর জায়গাও পাবে না। একে পাবলিকই বাড়ি মেরে ফেলা যাবে, ইয়া লাগা এই বিএনপি যারা করে তারাই মারবে, আমলিকা লাগে মারা লাগবে না। ওরা যে আইন সদস্যের আইন পাশ করতেছে, একে দেশের আমলিকা লাগে বাপদাদার পৈতৃক সম্পত্তি, এগুলো এগুলো পাল্টাবে 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর। হ্যাঁ, এই স্বাধীনের পরে এগুলো কোন দল, যতগুলো দল আছে, আমলিক আমলিক খালি না, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, এই কোনো পার্টি দল কইছে যে এগুলো পাল্টাই ফেলতে হবে? তোরা আইসির আরাম আইসে খাচ্ছিস, খা কয়দিন, কোনোদিন এয়ার কন্ডিশন গাড়ি বাড়ি দেয়িস না, তার ভিতরে বসবাস করতেছিস, নতুন মন্ত্রী হয়েছিস, তোরা কি নির্বাচিত সরকার? তোরা এইগুলো আইন পাশ করবে, এগুলো পাল্টাবে, এ করবি, তোর জন্ম হয়েছে সেই সময়। রাইট রাইট, সেন তো এই নাইট গেছেন, তো এই নাইট মাইট যে খান্তি চলে গেছে নে কেউ, আর ওই শালার বেটা শালা আইসে আমেরিকার থেকে, কত আমেরিকার জন্ম হয়েছিল শালার ভাই শালা, আল্লাহ শরীর বাচ্চারা। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা কোন গ্রামে সবচেয়ে বেশি? বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের ভিতরে টাঙ্গাইল জেলা ফার্স্ট, নড়াইল জেলা সেকেন্ড, নড়াইল জেলা চার থানার লোহাগাড় থানা ফার্স্ট, লোহাগাড় থানার ভিতর জয়পুর ইউনিয়ন ফার্স্ট। গ্রাম গ্রাম কোন গ্রাম? জয়পুর ইউনিয়ন চাষই গ্রাম। এরা স্বাধীনের সময় যুদ্ধে গেছিল তাই মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু যারা ঘরে বসেছিল, জানের মায় বারোই নেই, যারা যাই নেই, তারা এগুলো পেয়ে তাদের লাভ কি? ঠিক ঠিক, তাহলে ইউনিভার্সিটিতে যা কষ্ট, আর ইউনিভার্সিটিতে বৈষম্য, ছাত্ররা যা কষ্ট, এই টাকার মুদ্রার নাম পাল্টাবে কোন দলের লোক? এই শেখ মুজিবুর মনে করো যে এই যে স্বাধীন বাংলাদেশ পাল্টা ফেলাচ্ছে, জাতীয় পতাকা পাল্টাচ্ছে, আর কি জন্য, আর কি কি জন্য, এই যে এরা কি কোন দলের লোক? এরা ছাত্ররা তাদের দাবিতে কুঠার আন্দোলন দাবিতে তারা দাবি করছে আইসে, সরকার মন্ত্রী মন্ত্রী সবই তাদের মাইনে নিয়েছে, মাইনে নেওয়ার পরে তাদের লক্ষ্য ছিল ষড়যন্ত্র, লক্ষ্য যে আমরা ওই জায়গা পৌঁছবো, তাই তারা ওই জায়গা পৌঁছেছে, পৌঁছেছে ভালো কথা, কয়েকদিন চালাই টালাই নির্বাচন রীতিমতো দিয়ে তোরা সরে পড়ে, যার যা ইনকাম করার দরকার করে নিয়ে, তোরা এগুলো পাল্টাবে কি জানে? এইগুলো এইগুলো পাল্টানো তোরা কি, এগুলো পাল্টাবে সংসদে বসে পড়ে? এর আগে যে বিএনপি ক্ষমতায় থেকে গেছে, তারা কইছে জাতীয় পার্টি কইছে, কোন দল কইছে, আবার বিএনপি আইছে, এরপরে আবার আমলিক আইছে, এরা তো কেউ কোনোদিন মনে করো যে এই দেশের নাম পাল্টাবে, এরা বসবাস করবে না কোন দেশে, মনে করো যে তোমার এই পতাকার নাম, এই যে 7 মার্চ, 16 ডিসেম্বর, এগুলো তো পাল্টানোর কোনোদিনও কেউ বলি নাই, কোনো দলের কোনো নেতা বলি নাই, ওরা আপনারা নাম দিয়ে গেছে তাই ওরা পাল্টায়। আর এই যে বৈষম্য ছাত্র যারা, এরাই তো মনে করো যে এইসব উঠোচ্ছে, এরা কি ভালো কিছু করতেছে? এরা দেশের ভালো চায়? এরা বর্তমান সময় দেশের মনে করো যে যেটা আনলিগাল কাজ বা সেইটারও বৈধ বানাচ্ছে, আর লিগাল কাজগুলোর আনলিগাল করছে, লিগাল কোনটা করতেছে? আমাকে দেশের মনে করো যে সেই সেনাবাহিনী, তারপরে পুলিশ, মনে করো হাসিনা কি পলাই গেছে? হাসিনারে তো সেনা প্রধান তারা সরাই দিয়েছে, যে দেশের পরিবেশ ভালো, জনগণ খেপে গেছে, পরিবেশ ভালো, আপনি সরে যান, তারা সরাই দিয়েছে, কিন্তু সে তো আর পলাই যায়নি।